আপনাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকে রেসিপি দই চিংড়ি, চলুন শুরু করা যাক। চিংড়ি মাছ বেছে নেব। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার পর তেলের মধ্যে তেজপাতা আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। এক চামচ আদা বাটা, এক চামচ ধনে বাটা, এক চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে 5 থেকে 6 চামচ টক দই দিয়ে দেব।
স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে হালকা গরম জল দিয়ে দেব। থেকে 3 মিনিট পর ভাজা চিংড়ি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। নামাবার আগে 1 চামচ গরম মশলা দিয়ে দেব। ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন। আর যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।